অতি সম্প্রতি বিশ্বের 13টি দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে মহামারীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত চীনে মারা গেছে 41 জন, আক্রান্ত হয়েছে প্রায় 1300 মানুষ। এখন পর্যন্ত কোনো রোগী পাওয়া না গেলেও চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় ঝুঁকিতে আছে বাংলাদেশ। তবে ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। যেখানেই রোগী শনাক্ত হবে সেখানেই চিকিৎসা দেওয়া যাবে। এছাড়া সকল বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন সহ বিদেশ থেকে যারা আসছেন তাদের মাঝে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট উপসর্গ থাকলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, অথবা দেশে ফেরত প্রবাসীদের কারো এমন উপসর্গ দেখা দিলে মেডিকেল চেক আপ করে নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত চীনে প্রবাসী কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি। এছাড়া চীনের উহানে আটকা পড়া প্রায় 500 বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থী ভালো আছেন। এই জরুরি অবস্থা মোকাবেলায় চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি হটলাইন খোলা হয়েছে। হটলাইন নম্বরটি হল 86178001116005। আশা করা যায় এই চতুর্মুখী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের ফলে করোনা ভাইরাসের মহামারী থেকে বাংলাদেশ নিরাপদে থাকবে।